Assalamu alaikum. Welcome to Argo Academy Care. I'm here with the model answer of third week English version home science assignment of class 8. Let's see the question at first. One thing to say, subscribe our channel if you haven't subscribed yet. Click on the bell button if you don't want to miss any update. So this is your assignment task. That is, since the question is, since the educational institution is currently closed in COVID-19 situation, you have to stay at home all day and make a list of time to study and do other activities. So, how are you doing your daily activities in this situation? Number A, make a list for your day-to-day activities. তার মানে তোমাকে তোমার সারা দিনে তুমি যে প্রত্যেকটা দিন কি কাজ করছো ডে টু ডে অ্যাক্টিভিটিস সেটা একটা লিস্ট তৈরি করতে হবে লাইক ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে বিছানায় মানে রাতে বিছানায় যাবার আগ পর্যন্ত বা বিছানায় যাচ্ছ এরকম একটা লিস্ট তৈরি করতে হবে দেন নাম্বার বি এক্সপ্লেইন দ্য নিড টু প্রিপেয়ার আ স্কেডিউল ঠিক আছে স্কেডিউলটা কেন তৈরি করা প্রয়োজন সেটা সম্পর্কে তোমাকে এক্সপ্লেইন করতে হবে নাম্বার সি হোয়াট ডু ইউ কনসিডার ওয়েন প্রিপেয়ারিং আ স্কেডিউল যখন তুমি একটা স্কেডিউল তৈরি করবে তখন তোমার কোন বিষয়গুলোর উপরে প্রাধান্য দিয়ে বা বিবেচনা করে তৈরি করতে হবে প্রথমে তোমাকে একটা কাভার পেজ তৈরি করতে হবে কাভার পেজটা যদি চারপাশ থেকে একটু ডিজাইন করে নাও আমার এখানে নিচে আমি হালকা ডিজাইন করেছি তো আমি ডিজাইন ভালো পাই না তোমাদেরকে একটু হাজার করে ডিজাইন করে নিতে হবে তারপর ফার্স্টে তোমার যে স্কুলের নাম সেটা লিখতে হবে লাইক নেম অফ দ্য স্কুল আমি যেখানে বলেছি তারপর অ্যাসাইনমেন্ট অন টপিক নেমটা লিখবে আই থিঙ্ক এটা চ্যাপ্টার ওয়ানের উপরে এবং লেসন ওয়ান টু থ্রি ফোর ফাইভের উপরে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটা সেখানে জাস্ট টপিক অর চ্যাপ্টার নেমটা লিখে দিলে হবে দেন তোমার নাম রোল ক্লাস সাবজেক্ট অ্যান্ড এটা যদি তোমাকে ক্লাস টিচারের কাছে সাবমিট করতে হয় তাহলে ক্লাস টিচার্স নেম দিবে অথবা যদি সাবজেক্ট টিচারের কাছে সাবমিট করতে হয় তাহলে এখানে সাবজেক্ট টিচারের নামটা লিখে দিবে আর যদি তোমাদের সেকশন থেকে থাকে অবশ্যই এখানে সেকশনটা অ্যাড করে নেবে আচ্ছা এখন আমরা অ্যান্সারের দিকে যাব অ্যান্সারের শুরুতে তোমাকে একটু ডিসক্রাইব করে নিতে হবে সেটা হচ্ছে ইন অর্ডার টু রিচ আ গোল উই হ্যাভ টু ইউজ বোথ টাইম অ্যান্ড এনার্জি সিমুলটেনাসলি টাইম ইজ আ রিসোর্স নো ডাউট বাট ইট ইজ লিমিটেড দোজ হু ক্যান রিলেট দেমসেলভস টু মোর মিনিংফুল ওয়ার্কস উইদিন লিমিটেড টাইম আর মোর সাকসেসফুল By proper use of time, people can be benefited personally, economically, and socially. We need to work more without wastage of time, and for this, planning of time is essential. Time planning needs a written plan for what, when, and how much time be used for specific work. Okay, now below I am showing a list of my daily activities. এখানে মায়ের জায়গায় তোমার যে তোমার কথাটাকে লিখবে তোমার যে ডেইলি অ্যাক্টিভিটিস সেগুলো তুমি উল্লেখ করবে উদাহরণস্বরূপ আমি এখানে একটা লিস্ট বানিয়েছি এখানে টাইম দিয়েছি এবং অল দি ওয়ার্ক সারাদিন যে আমি কাজগুলো কী কী করবো সেটা এখানে ডিসক্রাইব করবো তো ফার্স্টে এখানে যে টাইমগুলো দেওয়া আছে 5 AM অল দি ওয়ার্কের মধ্যে পড়ে আই পারফর্ম ফজর প্রেয়ার্স তুমি এখান থেকে দিনের শুরুতে যে তুমি নামাজ দিয়ে শুরু করছো ফজর প্রেয়ার পারফর্ম করছো সেটাতে শুরু করতে হবে 5:40 AM হ্যাভ আ লাইট ব্রেকফাস্ট 6 AM হ্যাভ আ লিটল এক্সারসাইজ 6:30 AM আই রিড ম্যাথস অ্যান্ড সায়েন্স বুকস 8:30 AM আই হ্যাভ ব্রেকফাস্ট 9:30 AM আই হেল্প মাই মাদার অ্যান্ড টেক আ বাথ 5:30 PM আই হ্যাভ লাঞ্চ 1 PM আই পারফর্ম দ্য জোহর প্রেয়ার্স নেক্সটে তোমাকে আমি জাস্ট এটা জোহর প্রেয়ার্স পর্যন্ত দেখিয়েছি তোমাকে নেক্সট তোমাদের বিছানায় যাওয়া পর্যন্ত টাইমগুলো উল্লেখ করে তোমার নিজের মতো করে তোমার যে কাজগুলো তুমি করে থাকো সেগুলোর একটা লিস্ট তৈরি করবে ওকে সো এটা হচ্ছে আমার কোশ্চেন বি এর অ্যান্সার যে নেসেসিটি অফ প্রিপেয়ারিং আ স্কেডিউল Number one, can have ideas about important and less important works. Number two, timely work habit is formed for specific work. Can have an idea about the amount of needed time. Number four, ability and rate of speed for work increases. By following time schedule, all work is completed timely and then the extra time is used for creative work. এখানে আমি জাস্ট অ্যারো সাইন দিয়ে অ্যাড করেছি তুমি চাইলে এখানে অন্য সাইনও ইউজ করতে পারো অথবা
one two use korte paro. Then number 5, in time planning there is space for rest and entertainment. In view of the above facts, we should all be careful about time. Timely completion of lessons brings success, without which it becomes a burden during time of examination. Everybody should remember the age-old maxim, a stitch in time saves 9. It's number 6 question answer. Points to be considered for preparing time schedule. Je point gulo ke amra bibechonay rakhbo ba pradhanno diye amra list toiri korbo. Identify daily works, prioritize for important works, to be careful about the facilities of others to do joint work. Provision for work, time, rest, sleep and free time. Light work or rest after hard work. Time schedule needs to be flexible. So that's all about our assignment. So one thing again, I want to say, like, subscribe our channel. If you haven't subscribed yet, click on the bell button if you don't want to miss any update. So thank you.